রাজশাহীর বাঘা থানার চাঞ্চল্যকর এক হত্যা মামলার রায়ে দুইজনকে মৃত্যুদণ্ড ও আরেক আসামিকে 3 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মহিদুজ্জামান এই রায় ঘোষণা করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, 2021 সালের 5ই জানুয়ারি বাঘা থানার তেঁতুলিয়া ঝামারপাড়া এলাকার এক আমবাগানে কোম্পানির সেলসম্যান জহিরুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করে মাসুদ রানা ও আমিনুল ইসলাম নামের দুই যুবক। ঘটনার পরদিন তার ভাই রুহুল আমিন বাদী হয়ে 3 জনকে আসামি করে বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মূলত মোবাইলের 35,000 টাকা ফেরত দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত করে দুর্বৃত্তরা। আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করে আদালত। এছাড়া 411 ধারায় মামলার আলামত নিজ বাড়িতে লুকিয়ে রাখার অপরাধে আরেক আসামি মেহেদী হাসান রকিকে 3 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত। সেলিমুদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।